আমাদের অ্যাপার্টমেন্টে কি সুন্দর কাশফুল ফুটেছে, দেখতে যা ভালো লাগছে। স্নেহার বাবা এসেই একটা মাছ ধরে ফেললো, ওয়াও, আমি তো চিন্তাই করতে পারিনি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। কালকে গিয়েছিলাম আমাদের বাগানে। বাগানটা যেহেতু বাসা থেকে অনেকটাই দূরে, তাই সপ্তাহে চেষ্টা করি একবার করে যাওয়ার জন্য, আর সেটা শনিবার বা রবিবার যে কোনো একদিন। তো বাগানে যে কি ফ্রেশ ডাটা তুলে নিয়ে এসেছে, দেখেছেন? ডাটাগুলো অনেক সুস্বাদু আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমি হচ্ছে আজকে সরিষা বাটা করলাম, ফাইনালি আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে। আর এবারে হচ্ছে জিরা ফোড়ন দিচ্ছি, শাক ভাজি করব। আমার ছেলে মেয়ে দুজনই আমাদের বাগানে যে অনেক ডাঁটার শাক হয়েছে সেইটা খেতে ভীষণ পছন্দ করে, আর আমার তো কথাই নেই, আমার ডাঁটার শাক খুবই ভালো লাগে। তো ডাঁটার শাক হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। আজকে যা যা রান্না করব সবই আমাদের বাগানের সবজি আজকে রান্না করব। তো আসলে আমরা বাগান করেছি, করার আগে ভেবেছিলাম যে এতটা দূরে বাগান নিচ্ছি, পাশাপাশি কেমন সবজি হবে, আদৌ হবে কি না, যদিও আমাদের ফার্স্ট অভিজ্ঞতা। তো তারপরেও অনেক কিছু হয়েছে যা যা লাগিয়েছি। তো মাছের মাথা ভেজে দিয়ে দিলাম, একটা মাছের মাথা দিয়ে আজকেই আর কি ডাঁটার শাকটা ঘন্ট করব। নর্মালি আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করি, ওটাও খেতে ভীষণ ভালো লাগে। তো এবারে হচ্ছে একটু জিরার চালের গুঁড়ো সব কিছু মিক্স করে দিয়ে এবারে নামিয়ে নিয়েছি। চলুন, ডাঁটার শাক ঘন্ট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর এবারে আমাদের লেক থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি। স্নেহা শ্রেয়াস, দেখো একদম সদ্য ফোটা কাশফুল। আরো ফুটতে হবে? হ্যাঁ, আরো ফুটবে, ফুটে একদম সাদা হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে মাত্র ফুটেছে, তো একদম সবুজ যে একটা ভাব ওইটা রয়েই গেছে। আহ, কাশফুল দেখলেই মনে হয় শরতের আগমন, আর কিছুদিন পরে দুর্গাপূজা, মনটাই খারাপ হয়ে যায়। কত বছর দেশে পূজা দেখি না। আজ দুই দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, লেকে জল বেড়ে গেছে, মনে হচ্ছে বর্ষা। স্নেহার বাবা এসেই একটা মাছ ধরে ফেললো, ওয়াও, আমি তো চিন্তাই করতে পারিনি। মাছটা অনেক বড়, তো লেকটা আজকে দেখতে খুব ভালো লাগছে, একদম জলে পরিপূর্ণ হচ্ছে, নৌকায় চড়ে ঘুরে বেড়াই পুরো লেকটা। শ্রেয়াস, তুমি কাশফুল দেখেছ? দেখো, বলো তো কাশফুল। আহ, এখন যদি একটা পাওয়া যেত। আর একটা পেলো, আহ, এটা তো বেশ বড়। আমি পলিথিন নিয়ে আসতেছি। তোমার কষ্ট করা লাগবে না, আমি আসছি। নাও নাও নাও, আমি আসতে আসতে বালতি নিয়ে আসলে তো ভালো হতো। আমাদের শ্রেয়াস একটা পেয়ে গেল, বাহ, তুমি খুশি? আমিও খুশি, আমি তো ভাবিনি আমাদের শ্রেয়াস একটা মাছ পাবে। লেকে আজকে বেশি পায়নি মাছ, মাত্র 5টা মাছ পেয়েছি। আর হচ্ছে আমি যাওয়ার আগে এই 3 পিস মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো ভাবছিলাম যে সন্ধ্যার সময় আমরা যাচ্ছি, হয়তো বা মাছ পাবো না, আজকে এই মাছটাই ফ্রাই করব। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, আর মনে হচ্ছে বারবার যে মাছটাও যদি আমাদের পুকুরের হতো তাহলে আজকে সবই নিজেদের ফ্রেশ জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা, তো সব কিছু মিলিয়ে আরও ভালো হতো। তো লেকের মাছ আসলে আজকে আর ভাজি করলাম না, অন্য কোনো দিন রান্না করব। চলুন, কিছুক্ষণ একটু মাখিয়ে রেখে দিয়েছি, আর এবারে মাছগুলো ফ্রাই করে নিই। ওদিকে স্নেহা শ্রেয়াস ওরা খেলাধুলা করছে, রাতও অনেক হয়ে গেছে, আজকে অনেক টায়ার্ড লাগছে। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। চলুন, মাছ ভাজা হতে থাক, ওদিকে বাইরে থেকে একটু ঘুরে আসি। মাছ ভাজা হচ্ছে চুলায়, আর আমার বেলকনিতে আসলে ভালো লাগছে আর কি, মনে হচ্ছে ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, আর ভাবলাম যে একটু দাঁড়িয়ে থাকি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলুন, এবারে মাছ ভাজা তো শেষ, সব কিছু একে একে রেডি করি। আজকের খাবার হচ্ছে লাউয়ের শাক আর কি, আমি ভর্তা করেছি। এরপরে মাছ ভাজা,
আছে, বাগানের ডাঁটা শাক, মাছের মাথা দিয়ে ঘন্ট। এই সময় আসলে এই শাক ভাজাটা, ডাঁটা শাক ভাজা বা এমনি ঘন্ট, যে কোনো একটা পদ আর কি সবসময় আমাদের বাড়িতে থাকতোই, কেননা এই সময় বাড়িতে প্রচুর ডাঁটা শাক হতো। তো এবার এত হয়েছে ডাঁটা শাক আমাদের এখানে, বারবার রান্না যখন করি সবসময় মায়ের কথা ভীষণ মনে পড়ে, সবাই একসঙ্গে বসে খেতাম সেটা মনে পড়ে। ডাঁটা চচ্চড়ি মানে সরিষা বাটা, আর সাথে আছে ডাঁটা দিয়ে মুগ ডাল। আজকের খাবারগুলো অসম্ভব মজার, তাই না? চলুন, স্নেহা শ্রেয়া বাবা সবাই বসে আছে, এবারে খাবার সার্ভ করি, ওরা খেয়ে নিক, অনেকটা রাতও হয়ে গেছে। রান্না করার পরে সেই খাবারটা সবার মাঝে পরিবেশন করার মধ্যে অন্যরকম একটা আনন্দ। এখন খেলাধুলা শেষ, আমি খাবার রেডি করেছি, খেতে আসো দুই ভাই বোন। শ্রেয়াস, শ্রেয়াস আমার দিকে তাকাও, এই যে শ্রেয়াস, খাবার রেডি, বাবা বসে আছে তোমাদের জন্য, আসো। একসঙ্গে খাবে তাই না? তো স্নেহা আসো, কেন না, ক্ষুধা লেগেছে, আসো, গুড বয়। এই যে আমার দিকে তাকাও, এই যে বাবা বসে গেছে, স্নেহা চলে আসো, চলে আসো, গুড। এই যে দিদি চলে আসছে, এবার কে আসবে? এবার আমাদের শ্রেয়াসটাও আসবে, গুড বয় শ্রেয়াস, গুড। আজকে যা যা রান্না হয়েছে সব কিছু বাগানের, শুধু মাছটা ছাড়া, দেশে দেশে থাকলে পুকুরের মাছ দিয়ে আসতাম, মানে নিজের বাড়ির পুকুরের। এটা হলো লাউ শাক, লাউ শাক ভর্তা, ভর্তা, আর এটা হলো ডাটা শাক, এটা হলো ডাটা আর রাই বাটা, হ্যাঁ, আর ওটা হলো তোমার, আর এটা হলো ডাটা ডাল, ডাটা দিয়ে মুগ ডাল। আজকের খাওয়া কেমন হবে শ্রেয়াস? এইটা কি, আর এটা কেন মুগ ডাল বলে? হ্যাঁ, তো মুখে ডাল নেয় না। ঠিক আছে, তুমি আগে খেয়ে, স্নেহা তুমি লাউয়ের পাতা খাই, লাউয়ের পাতা যদি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করা যায় ওইটা বেশি টেস্ট, দিদা তাই করে, আমিও তাই করি, কিন্তু আজকে সেটা মানে করার কথা মনে নেই, আজকে সিদ্ধ করে তারপরে করেছি, আজকে অত ভালো লাগবে না, নেক্সট দিনে ভাতের মধ্যে দিয়ে করে দেবে, পুরো টেস্টটাই আলাদা। ওকে, এই যে আমাদের শ্রেয়াস, শ্রেয়াস তোমার কাছে আজকের খাবারগুলো কেমন লাগলো? লাগে নাই, দুষ্টু ছেলে, ভালো লাগে নাই ছেলে, লাল পাতা বলো, ভালো হয়েছে, দেখো তো আগে খাও, খাওয়ার পরে ভালো লাগছে, গুড। সে লাউ শাক ভর্তা, বাবা তুমি দাও। বাগানের সবজি দিয়ে আজকে রাতের খাবার অনেক ভালো হয়েছে, সবাই খুব মজা করে আমরা খেয়েছি। তাহলে চলুন, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন।